সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকায় আজ দুপুর থেকে বৃষ্টি শুরু হয় আড়াইটার পর মুষল ধারে বৃষ্টি নামে এর ফলে বিভিন্ন সড়কে পানি জমে যায় বিভিন্ন স্থানে কিছু যানবাহন বিকল হয়ে পড়ে বৃষ্টির কারণে রাজধানীর একাধিক সড়কে যানজট সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও দু একদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে